হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে চলে এসেছি নিউ সুপার মার্কেটের নিচতলাতে বিসমিল্লা এন্টারপ্রাইজে। আর এটা হচ্ছে ওনাদের শপ নাম্বারটি হচ্ছে 41। আর এখানে আজকে আপনাদেরকে দেখাবো কিছু হচ্ছে সিনারির কালেকশন, ফ্রেম করা বিভিন্ন সাইজের এখানে আছে। প্রাইসটা জানিয়ে দেবে এবং সাথে সাইজটাও জানিয়ে দিচ্ছি। তো ফার্স্ট একটা বেশ বড় সাইজের মধ্যে দেখাচ্ছি। এখানে এই দৃশ্যটা কিন্তু চমৎকার, একটা গ্রামীণ দৃশ্য। আর এটার সাইজটা কত থেকে কত হবে? 30x50 হবে এই ফ্রেমটা। তো এই সাইজের মধ্যে আমি এখন কয়েকটা কালেক্ট মানে ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আর এটার প্রাইসটা পড়বে কত? 4,500। এটার প্রাইসটা পড়বে 4,500। এখানে আরেকটা সিনারি দেখতে পাচ্ছি, সেম একই সাইজ হবে। এটা হলো আপনার কালার কম্পোজিশন। আচ্ছা, এটা হচ্ছে কালার কম্পোজিশনের মধ্যে। আরেকটা দেখতে পাচ্ছি, মুক্তিযোদ্ধার একটা সিন। এটার প্রাইস তো পড়বে 4,500। এটার প্রাইস পড়বে 4,500। 6,500। এটার প্রাইস পড়বে 6,500। আরেকটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে। এটার প্রাইস পড়বে 5,000। এটার প্রাইস পড়বে 5,000। তো এখানে আরেকটা গ্রামীণ দৃশ্য দেখতে পাচ্ছি, এটাও 5,000। আর সাইজটা সাইজটা 30x50। 30x50। শিল্পী কে বললো? এটা শিল্পীর নাম হচ্ছে ওয়াহিদ। ওয়াহিদ, হ্যাঁ। এটা অয়েল পেন্টিং। আর এটার যে ফ্রেমগুলো আছে সেটা হচ্ছে কেওশিনকা। ফ্রেমটা হচ্ছে আপনার কেরোসিন কার্ডের মানে কাঠের মধ্যে হবে। আর ব্যাক সাইডটা হচ্ছে আপনার পিভিসি বোর্ড। আচ্ছা, খুব ভালো এবং ফ্রেমটা ভালো। আর এটা নষ্টার কোনো কিছু নেই, শুধু একটু ডাস্টার দিয়ে কোনো দিন একটা সময় ঝালতেই হবে। আর এগুলো 10 বছরের কিছু আমাদের। আচ্ছা, তারপরে আমরা আরেকটা সাইজের মধ্যে দেখাচ্ছি। তো কাস্টমার এখানে আপনারা প্রাইসটা ডিসকাউন্ট করবে, জাস্ট এখন হচ্ছে একটা প্রাইস বলেছে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, কিংবা আপনারা সবে এসেও কিন্তু প্রাইসটা একটু কমিয়ে নিতে পারেন। প্রাইসটা কিন্তু ফিক্সড না। এখন দেখাচ্ছে হচ্ছে এটা কত বাই কত সাইজ হবে? এটা হচ্ছে 22x28। তো এই ফ্রেমের মধ্যে, এটা হচ্ছে সাদা ফ্রেমের মধ্যে, এটাও কেরোসিন কাঠের মধ্যে হবে, তাই তো? আচ্ছা, আর বোর্ডটা জানি কি বললেন? পিভিসি বোর্ড। পিভিসি বোর্ডের মধ্যে। আর এটা এটাও কি? এটা পুরন ঢাকার ছবি। এটা একটা এসে আরো আসবে মাল। আচ্ছা, এই যে এসে মধ্যে আর ব্ল্যাক এর মধ্যে 2500 মধ্যে যে ঘুরি না তাই পোস্টার। আচ্ছা, একটা তবলা। এগুলোর প্রাইস রেঞ্জটা কত পড়বে? উপরে কাচের ফ্রেম করে বাঁধানো আছে। আর এটার সাইজটা হচ্ছে আপনার 25x25। আর এটার প্রাইসটা পড়বে কত? এটা পড়বে 1300। এটার প্রাইস পড়বে 1300। তারপরে পিছনের যে ফ্রেমটা দেখতে পাচ্ছি এটা একটু দেখাচ্ছি, আল্লাহ। এখানে আল্লাহর আরেকটা ফ্রেম দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্রেম। এটার সাইজটাও হবে মনে হয় এটা লম্বার মতো হবে। এখন কিছু ছোট সাইজের মধ্যে আপনার লং ডিস্টেন্সের মধ্যে যে ফ্রেমগুলো আছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আছে, প্রত্যেকটাই কিন্তু আপনার কেরোসিন কার্ডের হবে। আর এটার প্রাইসটা কত পড়বে? 900। এইগুলোর প্রাইস পড়বে 900। আর তিনটার কি একই প্রাইস? এগুলো প্রত্যেকটাই 900 করে পড়বে। আর এটার সাইজটা হচ্ছে 11x19। আচ্ছা, এখন এখানে কিছু কালেকশন দেখে দিচ্ছি। এগুলোর সাইজ হবে 20x25, 20x40। আর এগুলো প্রাইস করবে হচ্ছে আপনার 2,000 থেকে 3,000-এর মধ্যে এই প্রাইস রেঞ্জ হবে। এগুলোর প্রাইসগুলো পড়বে হচ্ছে আপনার 2,000 থেকে 3,000-এর মধ্যে।
তো আপনাদের যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে চলে আসতে হবে হচ্ছে নিউ সুপারমার্কেটের নিচতলাতে। এটা হচ্ছে বিসমিল্লা এন্টারপ্রাইজ, আর ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিও দেওয়া থাকবে, আর শপ নাম্বারটি হচ্ছে 41। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।